আমি আকিল, আপনারা দেখছেন বেঙ্গলি নেটো ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে বেঙ্গলি নেটো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাব আপনারা কিভাবে আপনাদের ভোটার কার্ডের যে পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বার থাকে বা এপিক নাম্বার কিভাবে আপনারা খুঁজে অনলাইন থেকে বের করবেন, তো সেই বিষয়ে আজকে দেখাবো। তো বন্ধুরা, আপনারা নাম ওয়াইজ আপনারা সার্চ করে পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার বা এপিক নাম্বার আপনারা অনলাইন থেকে বের করতে পারবেন। তো বন্ধুরা, তো আপনারা কিভাবে এটি অনলাইনের মাধ্যমে বের করবেন সেটা জানতে হলে আপনাদেরকে পুরো ভিডিও দেখতে হবে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোটো রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে আমি এরকম টাইপের ভিডিওগুলো ছাড়লে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমরা প্রথমে ক্রোম ব্রাউজারের ভেতর চলে যাব। ক্রোম ব্রাউজারের ভেতর যাওয়ার পর আমরা গুগলে চলে যাব। গুগলে আসার পর আমরা এটা ডেস্কটপ সাইট করে নেব। তো বন্ধুরা, এটা ডেস্কটপ সাইট করে নিলে আমাদের কাজ করতে সুবিধা হবে। ডেস্কটপ সাইট করে নেওয়ার পর আমরা এখানে লিখে সার্চ করব NVSP। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে যে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল আছে, এই ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে চলে যাব। ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। ফার্স্ট আপনারা এখানে এটাকে লগ ইন করে নেবেন। বন্ধুরা, এটা লগ ইন করে নেওয়ার পর আপনারা এখানে চলে আসবেন সার্চ ইন ইলেকটোরোল। তো সার্চ ইন ইলেকটোরোলে ক্লিক করবেন। এই সার্চ ইন ইলেকটোরোলে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাই ডিটেলস। তো এখানে আপনারা যার ভোটার কার্ডের আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার বা এপিক নাম্বার খুঁজতে চাইছেন তার নাম এখানে দিয়ে দিবেন। তো এখানে দেওয়ার পর এখানে তার ফাদার নেমটা দিয়ে দেবেন। ফাদার নেমটা দেওয়ার পর আপনারা এখানে ডেট অফ বার্থটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা এখান থেকে জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখান থেকে স্টেটটা, যে যার স্টেট সেটা স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। এবারে ডিস্ট্রিক্টটাকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন, এরপর আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে আপনারা এসিটা আপনারা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনাদের ভোট কেন্দ্র যেটা সেটাকে সিলেক্ট করে নেবেন। আমাদের যেমন ভোট কেন্দ্র আমতা, তো আমরা এটা ভোট কেন্দ্রটা এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমাদেরকে যে এই কোডটা আছে, এই কোডটা আমাদেরকে ক্যাপচার কোডটা এখানে দিতে হবে। ক্যাপচার কোড দেওয়ার পর আমরা এখানে সার্চে ক্লিক করব। তো সার্চে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন চলে এসছে। তো আমরা এটাকে ভিউ ডিটেলসে ক্লিক করব। ভিউ ডিটেলসে ক্লিক করার পর আমরা নিচের দিকে আসবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুরো ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। তো আমার যে এপিক নাম্বার খুঁজছিলাম, তো সেই এই এপিক নাম্বারটাও এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই এপিক নাম্বারটাও পেয়ে গেলেন। এরপর আপনারা যে পার্ট নাম্বার বলেছিলাম, এই তো এখানে দেখতে পাচ্ছেন পার্ট নাম্বার বলে লেখা রয়েছে, এটা হচ্ছে যে পার্ট নাম্বার, আপনারা এখান থেকে পার্ট নাম্বারও পেয়ে গেলেন। এরপর সিরিয়াল নাম্বার আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে এটা সিরিয়াল নাম্বার, আপনারা এখান থেকে সিরিয়াল নাম্বারটাও পেয়ে গেলেন। পোলিং স্টেশন সব কিছু এখানে পুরো ডিটেলস আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাতে পারলাম যে অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে নাম দিয়ে সার্চ করে আপনারা এপিক নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার বের করবেন। তো অনলাইন থেকে কিভাবে বের করবেন সেটা আপনারা জানতে পারলেন। তো বন্ধুরা, যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।